শান্তি আজকের মডলী পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বাপ মধুবন মিষ্টি বাচ্চারা পবিত্র হওয়ার জন্য স্মরণের যাত্রা অত্যন্ত আবশ্যক এটাই হল মুখ্য সাবজেক্ট এই যোগ বলের দ্বারাই তোমরা সার্ভিসেবল মানে গুণবান হয়ে যেতে পারো প্রশ্ন বাচ্চারা তোমরা যে যোগ শেখো সেটাই হলো সবচেয়ে অনন্য মানে নিরালা যোগ কিভাবে উত্তর আজ পর্যন্ত যে যোগ শিখেছ অথবা শিখিয়ে এসেছ তাতে মানুষের সাথে মানুষ যোগযুক্ত হয়েছে কিন্তু এখন আমরা নিরাকারের সঙ্গে যোগযুক্ত হই নিরাকার আত্মা নিরাকার বাবাকে স্মরণ করে এই হলো সবচেয়ে অতুলনীয় কথা দুনিয়ার যদি কেউ ভগবানকে স্মরণ করেও তবুও তা পরিচয় ছাড়া অকুপেশন ছাড়া কাউকে স্মরণ করো এ হলো ভক্তি জ্ঞানবান বাচ্চারা পরিচয় সব স্মরণ করে ওম শান্ত রুহানি বাবা বসে বাচ্চাদের বুঝিয়ে থাকেন সর্বপ্রথমে বাচ্চাদের বাবার পরিচয় প্রাপ্ত হয় ছোট বাচ্চারা জন্মগ্রহণ করলে তারা সর্বপ্রথমে মা বাবার পরিচয় পায় তোমাদের মধ্যে পুরুষার্থের নম্বরের ক্রমানুসারেই হয়ে থাকে যাদের রচয়িতা বাবার পরিচয় প্রাপ্ত হয়েছে বাচ্চারা এও জানে যে উঁচু থেকে উঁচু সর্বোচ্চ হলেন বাবাই ওনার মহিমাই বলতে হবে মহিমা গাওয়াও হয়ে থাকে শিবায় নমক ব্রহ্মায় নমক বিষ্ণু নমক শোভনীয় নয় শিবায় নম শোভনীয় ব্রহ্মা দেবতায় নম বিষ্ণু দেবতায় নম শব্দগুলি হল শোভনীয় ওনাদের দেবতা বলতে হবে সর্বোচ্চ হলেন ঈশ্বর প্রথমে প্রথম কেউ যখন কেউ আসে তখন তাদেরকে বাবার মহিমা অবশ্যই বলতে হবে তিনি হলেন সুপ্রিম পরম পিতা বাচ্চারা তোমরা ভুলে যায় যে বাবা মহিমা কিভাবে শোনাবে প্রথমে তো এটা বোঝাতে হবে যে উনি হলেন সুপ্রিম পিতাও টিচারও সদ্গুরুও ত্রয়ীকেই স্মরণ করতে হবে এছাড়া স্মরণ তো শিব বাবাকেই করতে হবে তিনটি রূপে টুকরো পাথরে বলে দিয়েছে মানুষের মধ্যেও বলে দেয় কিন্তু মানুষের শরীরেও তো সর্বদা থাকতে পারে না তিনি তো কেবল লোন নেন তিনি স্বয়ং বলেন যে আমি এনার শরীরের আধার নিয়ে থাকি তাহলে প্রথম কথা পাকা করে নিতে হবে যে বাবা হলেন সত্য সেই সত্য নারায়ণের কথাই শুনিয়ে থাকেন নর থেকে নারায়ণ সত্য বাবাই বানিয়েছেন সত্য যুগেই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল তারা কিভাবে হয়েছেন কে বানিয়েছেন কখন কথা শুনিয়েছেন কবে রাজ্য শিখিয়েছেন এই সব সমস্ত কিছু এখন তোমরা বোঝো আর তোম যখন আর সকল যোগ হয়ে থাকে মানুষের সাথে মানুষের এইরকম হয় না যে মানুষের যোগ নিরাকারের সাথে আছে সেও পরিচয় সহ আজকাল অবশ্যই শিবের সঙ্গে যোগযুক্ত হয় পূজা করে কিন্তু ওনাকে জানে না কেউ এও বোঝে না যে প্রজাপিতা ব্রহ্মা অবশ্যই সাকানি দুনিয়ায় থাকবে অবুজ হয়ে রয়েছে মনে করে প্রজাপিতা ব্রহ্মা তো সর্বপ্রথমে সত্যযুগে থাকা উচিত যদি প্রজাপিতা ব্রহ্মা সত্যযুগে থাকবে তাহলে আবার লোককে কেন দেখানো হয়েছে অর্থ বোঝে না এই শাকারি হলেন কর্মবন্ধনমুক্ত ওই সূক্ষ্ম হলেন কর্মাতীত এই জ্ঞান কারোর মধ্যেই নেই জ্ঞান প্রদানকারী হলেন একমাত্র বাবাই তিনি যখন এসে জ্ঞান প্রদান করেন তখন তোমরা যা অন্যদেরও অন্যান্যদের শোনাও কাউকে বাবার পরিচয় দেওয়া অতি সহজ আলফের ওপরেই বোঝাতে হবে ইনি হলেন সকল আত্মাদের অসীম জগতের পিতা কাউকে পরিচয় দিতে কোনো কষ্ট নেই নি অন্তরে অত্যন্ত সহজ কিন্তু নিশ্চয়ই নেই প্র্যাকটিস নেই তখন কাউকে বোঝাতে পারে না কাউকে জ্ঞান প্রদান না করার অর্থই হলো সে অজ্ঞানী জ্ঞান না থাকলে তো ভক্তি তো আছে তাই না দেহ অভিমান রয়েছে দেহী অভিমানী হলেই জ্ঞান থাকবে আমরা হলাম আত্মা আমাদের বাবা হলেন পরম পিতা পরমাত্মা তিনি হলেন বাবা টিচার সদ্গুরু প্রজাপিতা ব্রহ্মাও আছেন তাই না বাবা প্রজাপিতা ব্রহ্মার অকুপেশনও বলেছেন আবার নিজের অকুপেশনও বলেছেন মানুষ তো শিব তার শঙ্করকে মিলিয়ে দিয়েছে এক করে দিয়েছে বলে শঙ্কর নয়ন মেলেন তখন বিনাশ হয়ে যায় এখন বিনাশ তো বোমা ন্যাচারাল প্রাকৃতিক দুর্য দ্বারাই তো সংগঠিত হয় শিব আর শঙ্কর মহাদেব বলে এই চিত্র যথাযথ নয় এসব হলো ভক্তিমার্গের চিত্র ওখানে এরকম কথা নেই প্রজাপিতা ব্রহ্মা বলেন দেহধারী কিন্তু কত অবনীত সন্তান তাহলে তাহলে এই সমস্ত চিত্রগুলো পূজা অর্চনার জন্য বাবা বুঝিয়েছেন যে ইনি হলেন ব্যক্ত উনি হলেন অব্যক্ত যখন অব্যক্ত হন তখন ফরিস্তা হয়ে যান মৃত্যু সূক্ষ্ম সূক্ষ্মলোক দুই অবশ্যই রয়েছে লোকও যায় বাবা বুঝিয়েছেন প্রজাপিতা ব্রহ্মা যিনি হলেন মানুষ তিনিই ফরিস্তা হয়ে যান আবার তাতে রাজত্বও দেখানো হয় তারপর ইনি রাজত্ব করবেন সূক্ষ্মলোকে চিত্র না থাকবে তখন বোঝাতে মুশকিল হবে বাস্তবে বিষ্ণু চতুর্ভুজ রূপও নেই এসব হলো ভক্তিমার্গের চিত্র বাবা বোঝান আত্মাকেই পতির থেকে পবিত্র হতে হবে পবিত্র হয়ে চলে যাবে আপন ধামে আত্মারা নিরাকারি দুনিয়ায় থাকে সাকারই হলো এখানে এছাড়া লোকের কোনো মুখ্য কাহিনি নেই সূক্ষ লোকের বাবা এখন বোঝান তাহলে মৃত্যুলোক সূক্ষ্মলোক তারপরে হলো স্থূলোক তার তাহলে মূল মূল লোক সূক্ষ্মলোক তারপরে হলো স্থূলোক সেই জন্যই প্রথম সফলকে বাবার পরিচয় দিতে হবে ভক্তিমার্গ বাবাকেই হে ভগবান হে প্রভু বলে কেবল জানে না সর্বদাই বলে শিব পরমাত্মায় ন শিব দেবতা কখনোই বলবে না ব্রহ্মা দেবতা বলবে শিবকে পরম পিতা পরমাত্মাই বলে থাকে শিব দেবতা কখনোই বলবে না শিব পরমাত্মাই বলবে ওনাকে পুনরায় সর্বব্যাপী ধরাই বলা যাবে প্রতীকদের পবিত্র করার কর্তব্য করতে হবে তারে কি নুড়ি কাঁকড় গিয়ে করবে একেই বলা হয়ে থাকে ঘোর অন্ধকার এও ড্রামায় নির্ধারিত রয়েছে বাবা এসে বুঝিয়ে থাকেন যাদা হি ধর্মস্ব গ্লানি ভবতী কার গ্লানি ওরা তো শ্লোক শুনিয়ে তারপর অর্থ শোনায় বাচ্চারা তোমাদের তোমাদেরকেও সেখানে গিয়ে দেখা উচিত বলা উচিত যে আমরা এর অর্থ বুঝিয়ে থাকি তারপর তৎক্ষণাৎ বসে শোনানো উচিত এইভাবে থরাই বুঝবে যে এরা হলো বিকে অবশ্যই সাদা পোশাক রয়েছে কিন্তু থরাই ছাপ লাগানো রয়েছে তোমরা যে কোন কোথাও গিয়ে শুনতে পারো আর বলতেও পারো যে অর্থ তো বলো দেখো ওরা কি শোনায় এছাড়া এই এত সব চিত্র তো বিস্তারিতভাবে বোঝার জন্য জ্ঞান হলো অবাধ সাগরকে কালী বানিয়ে নাও তবুও শেষ নেই তারপর সেকেন্ডের কথাই শুনিয়েছেন কেবল বাবার পরিচয় দিতে হবে ওই অসীম জগতের পিতা হলেন স্বর্গের রচয়িতা আমরা সকলে হলাম ওনার সন্তান ভাই ভাই তাহলে আমাদেরকেও অবশ্যই স্বর্গের রাজত্বের আমাদেরকে সেই স্বর্গের রাজ্যের হওয়া উচিত কিন্তু সকলেই পেতে পারে না বাবা আসেনি ভারতে আর ভারতবাসী স্বর্গবাসী হয় অন্যান্যরও তো আসেই পরে এ তো অত্যন্ত সহজ কিন্তু বোঝে না বাবার তো অত্যন্ত আশ্চর্য লাগে একদিন গণিকা প্রভৃতিরাও এসে শুনবে পরে আগতরা তীক্ষ্ণ নিপুণ হয়ে যাবে ওখানেও কেউ গিয়ে সার্ভিস করতে পারো অনেকের লজ্জা লাগে দেহ বিমান অনেক রয়েছে বাবা বলেন তাদেরকেও বোঝাতে হবে ভারতের নামই তারাই নামিয়েছে এর জন্য মুখ্যত চাই যোগ বল একদমই অপবিত্র পবিত্র হওয়ার জন্য স্মরণের যাত্রা চাই এখন সেই স্মরণের শক্তি কিছু কম আছে কারোর মধ্যে জ্ঞান আছে তো আবার স্মরণ কম সাবজেক্ট অত্যন্ত ডিফিকাল্ট এতে যখন পাশ করবে তখনই গণিকাদের উদ্ধার করতে পারবে ভালো ভালো অনুভবী মাতারা গিয়ে বোঝাও কন্যাদের তো অনুভব নেই মাতারা বোঝাতে পারে বাবা বলেন পবিত্র হও তবেই বিশ্বের মালিক হয়ে যাবে দুনিয়ায় শিবালয় হয়ে যাবে সত্যযুগকে শিবালয় বলা হয় ওখানে সুখ অগাধ তাদেরকেও এইভাবেই বোঝাও যে বাবা বলেন এখন প্রতিজ্ঞা করো পবিত্র হওয়ার এই এইরকম প্রতীকদের পবিত্র বানানোর তলোয়ার অত্যন্ত ক্ষুরো হওয়া চাই এমন হতে মনে হয় এখনো দেরি আছে বোঝাতেও বোঝানো তো নম্বরের ক্রমানুসার রয়েছে সেন্টারে থাকে বাবা জানেন সবসময় একরস থাকে না সেবায় যারা যায় তাদের সাথে রাত দিনের পার্থক্য আছে সেই জন্য প্রথমে কাউকে বোঝালে তখন বাবার পরিচয় দাও বাবারই মহিমা করো এত গুণ বাবা ব্যতীত কারোরই হতে পারে না তিনি গুণবান করে দেন বাবাই সত্যযুগে স্থাপনা করেন এখন এ হলো সংগ্রাম যখন তোমরা পুরুষোত্তম হতে চলেছ তোমাদের অর্থাৎ আত্মাদের বসে বোঝান এই তো বোঝাও যে আত্মারাই শরীর রয়েছে কতদূর পর্যন্ত কেউ বুঝেছে তা চেহারাতেই জানা যায় কেউ মুড়ি হয় কেউ মুড়ি হয় তখন সম্পূর্ণ চেহারাই বদলে যায় আত্মা মনে করে বসলে তখন চেহারাও ভালো থাকবে এও প্র্যাকটিস থাকা চাই ঘর গৃহস্থীরা এতো নাচানাচি করতে পারে না কারণ কাজকর্মে লেগেই রয়েছে পুরোপুরি অভ্যাস করলে তবেই চলতে ফিরতে উঠতে বসতে পাকাপোক্ত হবে স্মরণের দ্বারাই তোমরা পবিত্র হয়ে যাও আত্মা যত যোগে থাকে ততই পবিত্র হয়ে যায় সত্যযুগে তোমরা সত্যপ্রধান ছিলে তখন অত্যন্ত খুশি ছিল এখন তোমরা সংগ্রামে হাসি মজা করতে থাকো অসীম জগতের বাবাকে পেয়েছ বাকি আর কি চাই বাবার কাছে তো বলি সমর্পিত হতে হবে মুস্কিরি কোনো ধনবান বেরোয় গরিবরাই পায় ড্রামাই এইভাবে তৈরি হয়ে রয়েছে ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকে কোটি কোটির মধ্যে কেউ কেউ বিজয় মালার দানা হয় এছাড়া প্রজাত নম্বরের অনুক্রমে তৈরি হবে কত অসংখ্য তৈরি হয়ে যাবে ধনবান গরিব সব কিছুই হবে এখানে সম্পূর্ণ রাজধানী স্থাপিত হচ্ছে বাকিরা সবাই নিজের নিজের সেখ চলে যাবে তাহলে বাবা বোঝান বাচ্চাদের দৈবগুণও ধারণ করতে হবে তোমাদের ভোজন পানীয় ভালো হওয়া উচিত তোমাদের কখনো এই সমস্ত আশা রাখা উচিত নয় যে আমি অমুক জিনিস খাব এই সমস্ত আশা এখানেই করা হয়ে থাকে আবার বড় বড় বানব আশ্রম দেখেছ বাবার বড়ই শান্তিতে থাকে এখানে তো এই অসীম জগতের কথাগুলি সবই বাবা বুঝিয়ে দিয়েছেন এমন এমন পতিতারা গণিকারাও আসবে যে তোমাদের থেকেও তীক্ষ্ণ মানে দক্ষ হয়ে যাবে অত্যন্ত ভালো গান গাইবে যা শুনলেই খুশির পারো তুর্ধ্বকামী হয়ে যাবে যখন তোমরা এমন পতিতকেও বুঝিয়ে শ্রেষ্ঠ বানাও তখন তোমাদের নামও অত্যন্ত উঁচু শ্রেষ্ঠ হয়ে যাবে বলা হবে এরা তো পতিতাদেরকেও এত শ্রেষ্ঠ উঁচু বানিয়ে দেয় নিজেরাই বলবে আমরা সূত্র ছিলাম এখন ব্রাহ্মণ হয়েছি তারপরে আমরাই দেবতা ছত্রিয় হব বাবা প্রত্যেককে বোঝাতে পারেন এরা কিছু উন্নতি করতে পারবে কি পারবে না পরে আগতরা তাদের আগেই উঠে পড়বে ভবিষ্যতে তোমরা সব দেখবে এখনো দেখছো নতুন বাচ্চারা সার্ভিসের জন্য কত নাচানাচি করে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি দিই বাচ্চাদের প্রতি মাতা পিতা দাদার, স্মরণে স্নেহ সুমান আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর পতিতদের পবিত্র করার সেবা করো গণিকাদের পতিতাদের জ্ঞান দান করো নিচ মানুষদের তোলো তাদের উদ্ধার করো তবেই সুনাম হবে দু নম্বর নিজের দৃষ্টিকে পবিত্র করার জন্য চলতে ফিরতে অভ্যাস করো যে আমি হলাম আত্মা আত্মার সঙ্গে কথা বলছি বাবার স্মরণে থাকো তবেই পবিত্র হয়ে যাবে পর্দার অনাদি অনাদিস্বরূপের স্মৃতির দ্বারা সন্তুষ্টতাকে অনুভব করা এবং করানো সন্তুষ্ট মনই ভব নিজের অনাদি এবং আদিস্বরূপকে স্মৃতিতে নিয়ে এসো আর সেই স্মৃতির স্বরূপে স্থিত হয়ে যাও তবেই নিজের নিজের কাছে সন্তুষ্ট থাকবে আর অন্যান্যদেরকেও সন্তুষ্টতার বিশেষত্বের অনুভব করাতে পারবে অসন্তুষ্টতার কারণই হল অপ্রাপ্তি তোমাদের স্লোগান হলো পাওয়ার যা ছিল তা পেয়ে গেছি বাবার হয়ে যাও অর্থাৎ উত্তরাধিকারের দাবিদার হওয়া এই রকম অধিকারী আত্মারা সর্বদা ভরপুর সন্তুষ্টমনই হবে স্লোগান বাবার সমান হওয়ার জন্য বুঝতে পারা অর্থাৎ বোধ চাওয়া আর করা অর্থাৎ কর্ম এই তিনের সমতা থাকতে হবে অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করুন বরদানি রূপে সেবা করার জন্য প্রথমে নিজের মধ্যে শুদ্ধ সংকল্প ধারণ করো সারাদিন শুদ্ধ সংকল্পের সাগরে তরঙ্গায়িত হতে থাকো আর যে সময়ে চাও শুদ্ধ সংকল্পের সাগরের তলদেশে গিয়ে সাইলেন্স স্বরূপ হয়ে যাও তোমার এই প্রগাঢ় সাইলেন্স স্থিতি বায়ুমণ্ডলকে পরিবর্তন করে করে দেবে আর তুমি নিজেকে ডবল লাইট ফরিস্তা অনুভব করবে ওম শান্তি আজকের শ্রীমত পঞ্চান্ন নম্বর জ্ঞানের টিকলু করতে থাকতে হবে দিব্যগুণ পঞ্চান্ন নম্বর নির্দোষ দৃষ্টি অবগুণ পঞ্চান্ন নম্বর কাউকে ছোট করা